দাঁড়িয়ে আছি অমরনাথ গুহার সামনে। এই যে দেখতে পাচ্ছ অমরনাথ গুহা, যাবো অমরনাথ গুহাতে। অনেক ট্রেকিং করে অনেক ভিড় পেরিয়ে এসেছি। এটা জাতীয় সেবা দল ক্লাব দারুণ করেছে, অমরনাথ গুহাতে যাবো, দেখতে থাকবো। এখনো প্রচুর ভিড়, এই ভিড় ঠেলে তবে মহাদেবের দর্শন করতে যাবো। জয় শিব শম্ভু। লাইনে দাঁড়ালাম অমরনাথ দর্শন করবো, প্রচুর ভিড়। জয় শিব শম্ভু। ভালোই ভিড় হয়েছে এখানে, দেখতে পাচ্ছ। এখানে অনেকটা দূর যেতে হবে, আস্তে আস্তে হচ্ছে লাইন। দেখা যাক কখন অমরনাথে যেতে পারি। হেলিকপ্টার সিস্টেম হয়েছে, কিন্তু এত ভিড়ে আমরা বন্ধ আছে। আস্তে আস্তে এগোতে হবে, প্রচুর ভিড় আছে। সবাই মহাদেবের দর্শন পেতে এসছে। চলো অমরনাথে উঠছি, সামনে গুহার সামনে চলে এসছি। যে বাবা রয়েছে ওখানে, আমাদের দানিস অবশেষে আমাদের দর্শনের। জয় বাবা। আস্তে আস্তে উঠে যাবো বাবার দর্শনে। এই যে গুহাটা সামনে এসে গেছি, আর একটু দারুণ দারুণ, সেরা সেরা একদম। অবশেষে অমরনাথের গুহাতে চলে এলাম দর্শন করতে। এই যে জয় বাবা, জয় শিব শম্ভু। দেখো তোমরাও দেখো, মারাত্মক অমরনাথ গুহা থেকে দেখে নাও দৃশ্য। এটা গুহা থেকে বাইরের দৃশ্য, প্রচণ্ড ভিড়, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, এবার চলে যেতে হবে। এই অমরনাথ দেখতে গেলে আসতে হবে জাতীয় সেবা দলে, দেরি না করে চলে এসো যারা হাওড়াতে থাকো। এবার বেরিয়ে যাবো, অবশেষে অমরনাথের গুহা দেখে এসে মা দুর্গার দর্শন। জাতীয় সেবা দল খুবই ভালো উপস্থাপনা, খুব ভালো।